এরপরে প্রশ্ন হলো আমি ফ্রান্স প্রবাসী এখানে বেশিরভাগ রেস্টুরেন্টের মালিক ইহুদি আমার প্রশ্ন হলো ইহুদি রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা এবং তাদের কাজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা বিশেষ দ্রষ্টব্য ফ্রান্সে হালাল কাজ পাওয়া খুবই কষ্টকর আর যদি কাজ না করি তাহলে নিজে চলা ও পরিবারকে চালানো সম্ভব হবে না এই অবস্থা আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো অন্য ধর্মাবলম্বীদের অধীনে কাজ করা ইসলামী শরীয়তে হারাম না আপনি ইহুদি কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু বা বৌদ্ধ বা যে কোনো ধর্মের অনুসারী মানুষের অধীনে কাজ করলেন তার প্রতিষ্ঠানে চাকরি করলেন এটা হারাম না এটা জায়েজ আছে আবার তাদেরকে আপনি কর্মী হিসেবে নিয়োগ দিলেন আপনার প্রতিষ্ঠানে কোন মুসলমানকে চাকরি দিলেন আপনার প্রতিষ্ঠানে সেটাও জায়েজ আছে মূল বিষয় সেটা না আসল বিষয়টা আপনি প্রশ্নে লেখেন নাই সেটা হলো রেস্টুরেন্টে যদি কাজ করেন আর সেটা যদি ফ্রান্সের মতো দেশ হয় মালিক যদি ইহুদি হয় তো সব মিলিয়ে আপনি সেখানে হালাল খাবারের পাশাপাশি হারাম খাবারও সার্ভ করার কথা যদি সেখানে আপনি শুকরের গোশত সার্ভ করা লাগে সেটা মানুষকে বেড়ে দেয়া লাগে আগায় দিতে হয় বা সেটা বিক্রি করতে হয় সেটা পরিষ্কার করতে হয় সেটা রাঁধতে হয় যে কোনো ভাবে ওই হারামের সহযোগিতা যদি আপনার করা লাগে অথবা আপনার কাস্টমারদেরকে যদি মদ ঢেলে দিতে হয় মদের বোতল আগায় দিতে হয় অথবা যে কোনো ভাবে হোক মদ পানে সহযোগিতা প্রত্যক্ষভাবে যদি করা লাগে তাহলে সেই কাজ করা জায়েজ হবে না রেস্টুরেন্টে যদি আপনি এমন কোনো কাজ করেন যে আপনি হারাম কিছুই আপনার করতে হয় না কোনো সহযোগিতা হারামের করা লাগে না তাহলে সেটা জায়েজ হতে পারে কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা হারামের সহযোগিতা হয় সেটা জায়েজ নয় আল্লাহ বলেছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সূরা মায়দা আয়াত নম্বর 2 আল্লাহ বলেছেন তোমরা গুনাহ পাপ এবং সীমা লঙ্ঘন এই কাজে একজন আরেকজনের সহযোগিতা করবা না এজন্য অন্যায় কাজে কেউ কারো সহযোগিতা করা জায়েজ নাই আপনি একজন ইহুদি রেস্টুরেন্টে কাজ করেন আপনি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করেন এটা হালাল হবে যদি রেস্টুরেন্টে হালাল খাবার বিক্রি হয় হালাল খাবার সার্ভ করেন আপনি তাহলে এটাতে অসুবিধা নেই কিন্তু হারাম খাবার সার্ভ করা লাগলে সেটা কি হবে না জায়েজ হবে না এটা আমাদেরকে বুঝতে হবে এখন কথা হলো যে আপনি বলেছেন ভাই আমি যদি হারাম কাজ না করি বা এই কাজ যদি না করি তাহলে আমার কাজ পাওয়া কঠিন হবে পরিবার না খায় থাকবে আমি কি করব এই বিষয়ে আপনার কাছে আমাদের বক্তব্য হলো আপনাকে কেউ তো বেদে ধরে শেকল দিয়ে টেনে ফ্রান্সে নিয়ে যায়নি আপনি নিজে জেনে শুনে ঠান্ডা মাথায় গেছেন কেন যেই জায়গায় আপনার হালাল ইনকামের রাস্তা নাই যেখানে আপনার ঈমান আমল উপর টিকার রাস্তা নাই সেখানে আপনি শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য চলে গেছেন আমাদের অনেক ভাইরা আছেন উন্নত দেশগুলোতে পাড়ি জমান পরিবার সহ সারা জীবনের জন্য আপনাদের সিলেট মৌলভীবাজার এলাকায় আরো বেশি ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম প্রধান জায়গাগুলোতে দেশগুলোতে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি বলেছেন কেউ যদি সেসব জায়গায় গিয়ে থাকে আমি তার ব্যাপারে কোনো দায়িত্ব নিলাম না আমি বারি তার থেকে তার মানে সেখানে গেলে সে ঈমান আমল উপর রাখ থাকতে পারবে না আপনি সেখানে যদি যান সাময়িক কোনো কাজে ভিজিটর হিসাবে ঠিক আছে হতে পারে আপনি সেখানে গিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করে অভিজ্ঞতা অর্জন করে শিক্ষা অর্জন করে চলে আসেন এটাও হতে পারে আপনি গিয়েছেন ব্যবসা বাণিজ্যের কাজে সেটাও হতে পারে সরকারি বেসরকারি কোনো কাজে সেটাও হতে পারে আপনি সেখানে যদি স্থায়ীভাবে বসবাস করার নিয়তে যান যে আমি সেখানে ন্যাশনালিটি নিয়ে সেখানে সারা জীবনের জন্য পাড়ি জমাবো নিজের মাতৃভূমি ছেড়ে সেখানেই সারা জীবন বাকি জীবন কাটাবো এবং পরিবার পরিজনের সেখানেই থাকবো তাহলে সেটা জায়েজ হবে যদি আপনার দাওয়াতের নিয়ত থাকে সাহাবীরা যেরকম ইসলাম প্রচারের নিয়তে বিভিন্ন দেশে চলে গেছেন সেখানে তারা মারা গেছেন আপনি দাওয়াতের নিয়তে সেখানে থাকতে পারেন ইসলাম প্রচারের নিয়তে থাকতে পারেন শুধুমাত্র একটু হালুয়া রুটি খাওয়ার জন্য শুধুমাত্র একটু পনির একটু আপনার সেখানকার ভালো ভালো খাবার খাওয়ার জন্য একটু লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য অমুসলিম প্রধান এলাকায় গিয়ে যদি আপনি পাড়ি জমান তাহলে সেখানে আপনার নিজের ইমানটা কষ্টে মষ্টে হয়তো ধরে রাখতে পারবেন আপনার ছেলে মেয়েটাও হয়তো কষ্ট মষ্টে পারতেও পারেন তবে সেটাও রিস্ক আছে এরপরের জেনারেশন আপনি আর মুসলমান ধরে রাখতে পারবেন না আপনি কত শত উপমা চান আমার কাছে শত শত উপমা আমার কাছে জমা আছে ভাইরে কিছু টাকা পয়সার জন্য একটু উন্নত জীবন যাপন করার জন্য আমার বাপ দাদা 14 গুষ্টি যে ঈমান ধারণ করে আসছে
ইমানের আমানত ইসলামের আমানত আমার বাপ আমার কাছে দিয়ে গেছে আমার দাদা আমার বাপের কাছে দিয়ে গেছে আমি আমার ছেলে কাছে দিব ছেলে আবার তার ছেলে কাছে দিবে আপনি এই সমস্ত জায়গায় যাওয়ার মাধ্যমে ইমানের ধারা আপনার বংশের মধ্যে আপনি কাট করে দিলেন শেষ আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনার পরবর্তী বংশধররা যদি ইমানদার না হয় এদের দোয়াটাও তো পাবেন না আপনি মরার পরে মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায় ইদা মাতাল ইনসান انقطع عنه عمله الا من ثلاثه মানুষ মারা যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমলের দুয়ার খোলা থাকে এর ভিতর একটা হলো আউওয়ালাদিন সালেহ ইয়াদউ লা যদি নেক সন্তান রেখে যায় কেউ ईमानदार সন্তান রেখে যায় আমলদার সন্তান রেখে যায় কেউ এই সন্তান দোয়া করলে এটা তার উপকারে আসবে ইবনে মাজাহ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি মারা যাওয়ার পর তিনি যদি জান্নাতি হন বারজাখী জীবনে যখন জান্নাতের নিয়ামতে তিনি থাকেন হঠাৎ তার নিয়ামতের মধ্যে পরিবর্তন হয়ে তাকে আপার ক্লাসের নিয়ামত দেয়া হয় তখন তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আন্না হাযিহি এই যে নিয়ামত আমি আগে পেতাম তার চেয়ে উপরের ক্লাসের নিয়ামত দেয়া হচ্ছে আমাকে জান্নাতি হিসাবে আপার ক্লাসে নেওয়া হলো এটা কিভাবে আমি তো মারা গেছি এখন আর আমল করে নিজের মর্যাদা বাড়াইতে পারবো না তাহলে এটা কিভাবে বাড়লো তখন বলা হবে লিস্তিগফারি ওয়ালাদিকা লাক দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করছে নেক সন্তান তার মাধ্যমে তোমার তারাক্কি হয়েছে এই উন্নতি হয়েছে অতএব আপনি যদি এমন কোন দেশে গিয়ে পাড়ি জমান যে আপনার পরবর্তী বংশধর নিশ্চিত কুফরিতে চলে যাবে অমুসলমান হয়ে যাবে তাহলে আপনি এই সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়া থেকে বঞ্চিত হবেন সেটা করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে অতএব সেখানে যদি আপনি বসবাস করেন শরীয়তের শর্ত পূরণ করে করবেন দাওয়াতি মেজাজ নিয়ে থাকবেন ওইটাই আপনার টার্গেট হবে এবং পরবর্তী বংশধরের ঈমানের জিম্মাদারি আপনাকে নিতে হবে আপনি সেখানে গিয়ে বিপদে পড়েছেন হালাল উপার্জন করতে পারেন না আপনি জুমার নামাজটা আদায় করতে পারেন না জামাতে সালাত আদায় করতে পারেন না বহু বিধি বিধান মানতে পারেন না আপনাকে সেখানে পাড়ি জমাতে বলেছে কে হ্যাঁ আমাদের অনেক ভাইরা বলে যে অনেক মুসলমান দেশের চেয়েতে সেখানে ইসলাম পালন করা যায় আমি জানি কিছু ইসলাম ভালো পালন করা যায় মুসলমান দেশের চেয়েতে বেশি করা যায় স্বাধীনভাবে কিছু সবগুলা না এবং যেটুকু ইসলাম পালন করা যায় ক্ষতি তার চেয়ে বেশি হয় জেনারেশন ধ্বংস হয়ে যায় কারণ আশেপাশে সব ইহুদি খ্রিস্টানদের সন্তান আপনি কয়দিন তাকে বাঁচিয়ে রাখবেন কয়দিন তাকে চেক দিয়ে রাখবেন বহু বাবা মা আমাদের কাছে তাদের সন্তান নিয়ে এসে চোখের পানি ফেলে আর কিছু করার থাকে না কারণ পরিবেশের প্রভাব আগুনের আঁচ তাদের গায়ে লাগে এজন্য উন্নত দেশগুলোতে যান নিজের ঈমান আমল ঠিক রাখার জিম্মাদারি এটা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ব্যাপারে বারি তিনি মুক্ত ঘোষণা করেছেন এরকম কোন লোকের দায়িত্ব তিনি গ্রহণ করবেন না আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন কোরআন মাজিদের উপর মোবাইল বা অন্য কিছু রাখা যাবে কিনা কোরআনে করিম এটার উপর আমরা মোবাইল কলম বই খাতা বা টিস্যু পেপার বা অন্য কিছু রাখবো কিনা উত্তর হলো কোরআনের যে আদব কোরআনের যে শিষ্টাচার এটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না কোরআনের আদব হলো কোরআনকে সম্মান করতে হবে কোরআনের হকগুলোর মধ্যে থেকে একটা হলো কোরআনকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে আর সম্মানের অংশ হিসেবে এই কোরআনকে অন্য সব কিছুর উপর রাখতে হবে কোরআনের উপর অন্য কোনো কিছু রাখা এটা কোরআনের আদবের খেলাফ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কোরআনের কিছু আদাব লিখেছেন আদাব কোরআনের কিছু শিষ্টাচার এর মধ্যে একটা হলো এইটা অর্থাৎ কোরআনকে সবকিছুর উপরে রেখে দিতে হবে অনেকে বলে যে কোরআনের উপরে কিছু রাখা তো কোরআন হাদিসে নিষেধ নাই ডাইরেক্ট এটা ঠিক যে কোরআন হাদিসে এই কথা বলা নাই যে কোরআনে কারিমের উপরে কোনো কিছু রাখলে গুনাহ হবে এটা কোরআন হাদিসে এরকম করে বলা হয় নাই কিন্তু কোরআন হাদিসে কোরআনকে সম্মান করার কথা তো বলা হয়েছে অতএব অসম্মান হয় এমন কোন কাজ করাই আমাদের জন্য উচিত হবে না আমরা যাকে মর্যাদা দেই যাকে সম্মান দেই তাকে সামনে রাখি তাকে ওপরে রাখি ঠিক এই একই কালচারের অংশ হিসাবে আমরা কোরআনকে সবচেয়ে বেশি ইজ্জত করি পৃথিবীর যে কোনো বই থেকে যে কোনো গ্রন্থ থেকে এমনকি হাদিসের কিতাবের উপরও কোরআনের মর্যাদা এই জন্য কোরআনকে রাখতে হবে সবকিছুর উপরে যদি কোরআনের উপরে অন্য কিছু কেউ রেখে ফেলে তার কারণে তার কবিরা গুনাহ হবে না যদি তিনি অসম্মানের নিয়ত না করেন কোরআনকে অসম্মানের নিয়ত যদি করে তাহলে তো ঈমানই থাকবে না আর যদি অসম্মানের নিয়ত না করেন ভুলে রাখছেন না বুঝে রাখছেন তার গুনাহ হবে না কিন্তু এটা কোরআনের প্রতি আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ সম্মান প্রদর্শনের
খেলাপ কোরআনের সাথে সম্পর্ক যার যত ভালো হবে কোরআনের হক যে যত বেশি আদায় করবে এই কিয়ামত তার জন্য ইমাম হয়ে কিয়ামতে তত বেশি সুপারিশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আব রোজা এবং কোরআন এই দুইটা জিনিস অর্থাৎ কোরআন তেলাওয়াত এবং সিয়াম পালন এই দুইটা আমল বান্দার কাছে বান্দাকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেয় এবং কোরআন বলে আল্লাহ আপনার বান্দা রাতভর ইবাদত বন্দেগী করেছে আমাকে তেলাওয়াত করেছে আমি তাকে রাতে ঘুমোতে দেই নাই এখন আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন এজন্য একজন ইমানদার কোরআনের হক আদায় করবে কোরআনের হক হলো কোরআন তেলাওয়াত করা কোরআন সহিহ করে পড়া কোরআন বোঝা কোরআন মেনে চলা কোরআনকে সামনে রাখা কোরআনকে উপরে রাখা কোরআনের সমস্ত আদব লিহাজ সম্মান করা এগুলো হলো কোরআনের হক আল্লাহ আমাদের সবাইকে সে হক আদায় করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মুয়াজ্জিন আজান দেওয়ার পর একামত কি অন্য কেউ দিতে পারবেন নাকি মুয়াজ্জিনের অনুমতি নেওয়া লাগবে আজান দেওয়ার পর মুয়াজ্জিন ওযু অবস্থায় থাকলে কেউ দিতে পারবে কিনা সাধারণত যিনি আজান দিবেন একামত তিনি দিবেন এটা তার হক তার অধিকার আজান দিয়েছেন যিনি একামত দিবেনও তিনি এটা তার প্রাপ্য তার অধিকার যেহেতু তিনি আজান দিয়েছেন একামত তার দেওয়ার রাইট কিন্তু যদি এমন হয় মুয়াজ্জিন সাহেব জামাত দাঁড়ানোর সময় নাই তিনি কোনো কারণে বাহিরে গেছেন বা তিনি টয়লেটে গেছেন দেরি হচ্ছে বা ওযুখানায় আছেন যে কোনো কারণে তিনি নাই তাহলে তো যে কেউ দিতে পারে কিন্তু তিনি যদি থাকেন উপস্থিত তাহলে আরেকজন একামত দিতে পারবেন না ওই মুয়াজ্জিন সাহেবের অনুমতি ছাড়া মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়ে তারপর তিনি একামত দিবেন অনুমতি ছাড়া যদি দিয়ে দেন নামাজ হয়ে যাবে একামত হয়ে যাবে কিন্তু কাজটা অবদ্রুচিত হবে এবং ওই মুয়াজ্জিনের হক নষ্ট হবে অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা জিজ্ঞাসা করি না যে আরেকজন মনে চাইলে তিনি একামত দেওয়া শুরু করলেন না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ যিনি আজান দিয়েছেন একামত তিনি দিবেন তিনি উপস্থিত থাকলে আপনি যদি একামত দিতে চান তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে ভাই একামতটা আমি দিয়ে দিতে পারি তিনি যদি বলেন হ্যাঁ দেন তখন আপনি একামত দিবেন এটা হলো আদব এবং তার হক স্বামী উমরা বা হজে যাওয়ার পর স্ত্রীদের কি ইতিকাফে থাকতে হয় স্বামী যদি দেশ থেকে উমরা বা হজে যান ওই সময়টাতে স্ত্রী বাসাবাড়িতে ইতিকাফে থাকতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই স্বামী হজে বা উমরা যাক কিংবা দেশে থাকুক কিংবা অন্য কোনো দেশে যাক অন্য কোনো কাজে যাক সর্বাবস্থায় স্ত্রী একজন আল্লাহর বান্দী হিসেবে আল্লাহর বিধিবিধান মোতাবেক তাকে চলতে হবে তিনি পর্দা পোশিদা মতো চলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এর সাথে স্বামীর হজে যাওয়ার বা উমরা যাওয়ার কোনো সম্পর্ক নাই এটা ঠিক যে একজন মানুষ তিনি যখন হজে চলে যান তার হজ এবং উমরা বিশেষ করে যদি সেটা নফল হজ হয় নফল উমরা হয় ফরজ না হইয়া বারবার উমরা করেন হজ করেন তো তার ওইটার চাইতে তার স্ত্রী যেন পর্দা পোশিদা থাকে সেটা খেয়াল রাখা তার উপরে বেশি কর্তব্য সেটা আরেক জিনিস কিন্তু স্ত্রী স্বামী হজে গেছে বা উমরা গেছে এই জন্য স্ত্রী আর তফ ইয়া করতে হবে এতেকাফ করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আর বাইরে যেতে পারবেন না এতেকাফ বসে থাকতে হবে মহিলারা হজে হজ থেকে আসার পর চল্লিশ দিন ঘর থেকে বাহির হন না চল্লিশ দিন পর বাজার করেন সকল পুরুষদের সামনে বাহির হন এ বিষয়ে ইসলাম কি বলে এটাও মন গড়া কথা মহিলারা হজ থেকে আসলে চল্লিশ দিন ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি চল্লিশ দিন পর সব পুরুষদের সামনে যাবে আপনি লিখেছেন না তিনি তো সবসময় পর্দা করবেন চল্লিশ দিনের মধ্যেও পর্দা করবেন চল্লিশ দিনের পরেও পর্দা করবেন হজে গেলেও পর্দা করবেন হজে না গেলেও পর্দা তাকে করতে হবে আল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এই সৌন্দর্য প্রকাশ না করাটা এটা সারা বছরের জন্য প্রযোজ্য সারা বছরের জন্য পর্দা মেনটেন করতে হবে পরপুরুষের সাথে দেখা দেওয়া যাবে নিজের দেবর স্বামীর ভাই যদি প্রাপ্তবয়স্ক হয় বালেগ হয় সে কি পরপুরুষ না পরপুরুষ না পরপুরুষ কিন্তু কয়জন আছে আমাদের দেশে দেবর সাথে পর্দা করে অনেক পরিবারে দেবরের সাথে পর্দা করতে পারে মহিলাদেরকে দেওয়াও হয় না এটা হারাম পর্দা করতে হবে বিদায় এই পর্দার সাথে হজের কোনো সম্পর্ক নাই আর হজ থেকে আসা পর চল্লিশ দিন বাইর হওয়া যায় না এটাও সঠিক নয় এরপরে প্রশ্ন হল মহিলাদের ব্যবহারিক স্বর্ণের কি জাকাত দিতে হয় আর তা যদি দিতে হয় মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে
বাজারের ক্রয় মূল্যে নাকি বিক্রয় মূল্যে মহিলাদের ব্যবহারিক স্বর্ণের যাকাত দিবেন এটাই বিশুদ্ধতর মত এবং এটাই সতর্কতাপূর্ণ মত কোন কোন ইমামগণ বলেছেন দেওয়া লাগবে না ব্যবহৃত স্বর্ণের বাইরেগুলো যাকাত দিতে হবে কিন্তু ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় নিসাব কি নিসাব হলো 7.5 ভরি গ্রামের হিসাব করলে 85 গ্রাম এই পরিমাণ স্বর্ণের যদি মালিক হয় কোনো মহিলা বা এর চেয়ে বেশি তখন সবটুকুর এর চেয়ে বেশি যেটা অবশিষ্ট না সবগুলোর যাকাত তাকে দিতে হবে এখন কথা হলো এটা মূল্য কিভাবে ধরবে উত্তর হলো এটার বিক্রয় মূল্য ধরবে ক্রয় মূল্য না এখন এই স্বর্ণ বাজারে বিক্রি করতে গেলে এটার মধ্যে যে খাত আছে খাতটা বাদ দিয়ে পিওর যে স্বর্ণ আছে ওটা মূল্যটা কত বের হবে সেটার যাকাত আপনাকে দিতে হবে শতকরা 2.5% হারে বছরে একবার এখন অনেক সময় দেখা যায় মহিলাদের টাকা পয়সা থাকে না তো তারটা তার পক্ষ থেকে তার স্বামী বা অন্য কেউ যদি আদায় করে দেয় তাকে জানিয়ে দেয় তিনি জানেন যে আদায় হয়ে গেছে তাতেও আদায় হয়ে যাবে জনৈক বিবাহিত পুরুষ স্ত্রী সন্তান থাকার পরও অন্য মেয়ের সাথে পরকীয়া ও দৈহিক সম্পর্ক চলাকালীন ওই মেয়ের অভিভাবকের চাপে পড়ে একজন পুরুষ ও দুজন মহিলার উপস্থিতিতে বর নিজের উকিল সেজে এই শর্তে বিবাহ করেন যে তুমি কোনো সন্তানাদি নিতে পারবে না এদিকে প্রথমা স্ত্রী ও অনুমতি নেওয়া হয় নাই জানা বিষয় হলো বর্ণিত বিবাহ শরীয়ত সম্মতভাবে জায়েজ হয়েছে কিনা আল্লাহ মাফ করুন এটা তো খুব খারাপ কথা যে হারাম কাজ করে ধরা পড়েছে এরপরে বিয়ে হয়েছে একাধিক বিয়ে কোন পুরুষ যদি করতে চান আর দ্বিতীয় বিয়ে করার জন্য শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা তার থাকে এটা জায়েজ আছে তার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে প্রথম স্বামীর অনুমতি নিতে হয় কিন্তু শরিয়া আইনে বা কোরআন হাদিসে কোথাও প্রথম স্বামীর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াকে শর্ত আরোপ করা হয় নাই প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাকে শর্ত আরোপ করা হয়েছে যাই হোক তো এখন এরকম অবস্থায় যদি দুইজন সাক্ষীর সামনে এই বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ে কোরআন হাদিসের মতে শুদ্ধ হয়ে গেছে বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে কিন্তু ওই যে শর্ত দেওয়া হয়েছে যে তুমি সন্তান নিতে পারবা না সেই শর্ত দেওয়ার কোনো আপনার অধিকার বা কোনো শর্ত সেটা কিন্তু সে দেওয়ার সুযোগ কিন্তু নাই যে তুমি কোনো এটা একরকম বঞ্চিত করা মাহরুম করা তাকে এগুলো সাধারণত আমাদের দেশে করে মানুষ কি জন্য যে সম্পদের ভাগ আরেকটা আরেকটা পরিবার পেয়ে যাবে তার বাচ্চা কাচ্চা হলে তারা পেয়ে যাবে এই জন্য প্রথম স্ত্রীর চাপ থাকে যে বিয়ে যদি হয় তো বাচ্চা কাচ্চা যেন না হয় কারণ বাচ্চা কাচ্চা হলে তারা ভাগ পেয়ে যাবে এগুলো সবগুলোই ছোট লোকই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আপনাকে আল্লাহ তাআলা কোথায় কল্যাণ দিবেন আরেকজনকে কোথায় কোন জায়গায় বরকত দিবেন রিজিক দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন বিধায় এগুলোকে নিজেরা বসে ম্যানিপুলেট করা ঠিক না বা এগুলোতে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয় কোন স্ত্রী তালাক হওয়ার কয়েক বছর পর আবার পূর্বের স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিনা এবং সেই স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা যদি তালাক হয়ে যায় তাহলে কয়েক বছর পর পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করতে পারবে কিনা উত্তর হলো যোগাযোগ বলতে যদি বিবাহ বহির্ভূত এমনি বিবাহ ছাড়া এমনি যোগাযোগের কথা বলেন সেটা যাবে না তালাক হয়ে গেলে কয়েক বছর হয়ে গেছে ইদ্দত শেষ হয়ে গেছে তাহলে এখন তারা স্বামী স্ত্রী আর না তারা এখন অচেনা পুরুষ নারীর মতো তারা গায়রে মাহরাম নারী পুরুষের মতো পর্দা তাদের উপরে ফরজ আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এক শ্রেণী আপনার সুশীল আছে এক শ্রেণী মানুষ আছে যারা বিয়ে ভাঙার পরও স্বামী স্ত্রী একে অন্যজনের সাথে সম্পর্ক রাখে যোগাযোগ রাখে আর বলে যে আমাদের মধ্যে বিয়ে না থাকলে কি হবে আমরা একে অন্যের প্রতি খুব উদার ভালো সাজার চেষ্টা করে যে এটা নাকি ভালো এটা তো হারাম সম্পর্ক কোনো মুসলমান বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনো গায়রে মাহরাম নারী পুরুষের সাথে করতে পারে না বিধায় এটা হারাম এটা জায়েজ নাই হ্যাঁ যদি বলেন আপনি কয়েক বছর পরে সম্পর্ক করা বলতে যোগাযোগ করা বলতে বিয়ে শাদী করা তাহলে আমি বলবো সেটা জায়েজ হবে যদি আপনি ইতিপূর্বে সর্বোচ্চ দুই তালাক দিয়ে থাকেন এক তালাক দিয়েছেন অনেক বছর হয়ে গেছে তাহলে এখন নতুন করে বিয়ে করে আবার দুজন সংসার করতে পারেন অথবা এর আগে দুইবার তালাক দেওয়া হয়েছে এখন আপনারা চাইলে আবার বিয়ে করে একত্র হতে পারেন কিন্তু যদি তিনটা তালাক ইতিপূর্বে হয়ে যেয়ে থাকে তাহলে আর এখন আপনারা বিবাহ করেও একত্র হওয়ার সুযোগ থাকবে না যদি আপনাদের একত্র হতে হয় তিন তালাক যদি হয়ে থাকে তাহলে এই স্ত্রী তার অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী মারা গেলে কিংবা তালাক হয়ে গেলে তার ইদ্দত পালন হলে তারপরে আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বিশুদ্ধ হতে পারে অনেক কেন কিন্তু পরে আমাদের দেশে অনেক এলাকাতে হিল্লা বিয়ে করানো হিল্লা এই হিল্লা বিয়ে করানো এটা গুনাহ এটা নাজায়েজ কাজ যে করে তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়
যার জন্য হিল্লে বিয়ে করানো হয় তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক বিদা এ হারাম এ নাজায়েজ এ গুনাহের কাজ করা যাবে না যাই হোক তো আপনার যদি আগের স্বামী স্ত্রী ছিল তালাক হয়ে গেছে আবার একত্র হতে চান তাহলে ওই যে যদি এক বা দুই তালাক হয় তাহলে কি করা যাবে একত্র হওয়া যাবে আর তিনটা হয়ে গেলে আর করা যাবে না এজন্য তালাক দিতে সুন্নাহ সম্মত তালাক দিতে হবে যদি দেওয়া লাগে এক তালাক বাস সুন্নাহ সম্মত তালাক তাহলে 10 বছর পর আবার চাইলে একত্র হওয়া যাবে কিন্তু যদি তিনবার তালাক হয়ে যায় থাকে তিনটা তালাক হয়ে যায় থাকে তাহলে আর চাইলে একত্র হওয়া যাবে না এরপর প্রশ্ন হলো পিতা জীবিত অবস্থায় কি সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে পারবে নাকি মৃত্যুর পর সম্পত্তির বণ্টন জীবদ্দশায় নয় সম্পত্তির বণ্টন হবে মৃত্যুর পর যদি কোনো বাবা মনে করেন যে আমার মৃত্যুর পর সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে হেরফের হবে তাহলে সেক্ষেত্রে তিনি ওসিয়ত করবেন যে আমার মৃত্যুর পর কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে অংশ অনুপাতে যেন আমার ওয়ারিসদের মধ্যে বণ্টন করা হয় এর ব্যতিক্রম যেন করা না হয় প্রয়োজনে কোরআনে বর্ণিত হিস্সা অনুপাতে ফরায়েজ করে এনে অর্থাৎ কার কতটুকু ভাগ সেটা ঠিক করে ওসিয়ত করে দিতে পারেন যে আমার মৃত্যুর পর যদি এই এই মানুষগুলো বেঁচে থাকে ওয়ারিসরা তাহলে এই এই হারে তারা পাবে জীবদ্দশা যদি তিনি সন্তানদেরকে কিছু দিয়ে যেতে চান দিতে পারেন সেও সুযোগ আছে এটা হলো গিফট হাদিয়া উপহার হিসেবে দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে কাউকে দিবেন না সেটা করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তিনি তার এক সন্তানকে দিয়েছেন আরেকজনকে দেন নাই উপহার তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম তোমরা আল্লাহকে ভয় করো আর সন্তানদেরকে তোমরা দান করার ক্ষেত্রে তাদেরকে তোমরা কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখবে ইনসাফ বজায় রাখবে ইনসাফের ব্যতিক্রম করা যাবে না যদি কেউ কাউকে বাঁচাতে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলে তাহলে তার উপর কি পাপ হবে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বললে সেটা জঘন্য অপরাধ কিন্তু কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শপথের কোনো শরীয়ত বা ইসলামিক পদ্ধতি নয় ইসলামিক পদ্ধতি কি আল্লাহর নামে শপথ করবে যদি শপথ করার দরকার হয় বলবে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি এই কাজ করেছি বা এটা দেখেছি বা এটা হয় না ইত্যাদি ইত্যাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাদ আইয়া হালিফা ফালিয়াহবিল্লাহি আও লিয়াসমুত যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা সে যেন চুপ থাকে এই দুইটার একটা এছাড়া আপনার সে নিজের মন মতো করে এটার নামে সেটার নামে শপথ করবে না বরং সে এরকম শপথ থেকে চুপ থাকবে এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বিদায় কোরআন ছুঁয়ে শপথ নয় আর যদি মিথ্যা শপথ করে এটা তো জঘন্য অপরাধ একে তো মিথ্যা বললো আবার আল্লাহকে সাক্ষী রাখলো আল্লাহর নাম নিল সেখানে মিথ্যা কথা বললো তাহলে ডাবল অপরাধ হবে জঘন্য অপরাধ যদি এরকম কেউ করে থাকে তাহলে কাউকে বাঁচানোর জন্য কার যে জন্যই হোক এটা অন্যায় সে অন্যায় আগে করেছেন বুঝেন নাই এখন বুঝে আসছে ইস্তেগফার করবেন তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন লেখাযুক্ত কার্টুনের কাগজ ও কেঁচো যে মাটিতে মাটি তোলে সে মাটি দ্বারা ডিলাকুলক ব্যবহার করা সঠিক কিনা যে কাগজে লেখা আছে এরকম কাগজ দিয়ে ডিলাকুলক করা জায়েজ নাই এটা উচিত না এটা মাকরুহ এটা কাগজের অসম্মান জ্ঞানের অসম্মান সেটা আরবি লেখা হোক আর বাংলা লেখা হোক আর ইংরেজি লেখা হোক সম্মানজনক কোনো কিছু দিয়ে ডিলাকুলক করা এটা উচিত নয় ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে ঠিক একইভাবে কেঁচো যে মাটি তোলে ওই মাটি দিয়ে ডিলাকুলক করা যাবে কি না এটার উত্তর হলো যাবে কারণ কেঁচো যে মাটি তোলে ওই মাটি কোনো পবিত্র মাটি সম্মানিত মাটি আলাদা কোনো এর ফজিলত আছে এমন তো না অতএব অন্য দশটা মাটি দিয়ে যেরকম ডিলাকুলক করা যাবে এই মাটিটাও যদি শুকায় যায় এটা দিয়ে আপনি ডিলাকুলক ব্যবহার করতে পারবেন মৃত ব্যক্তির সিনা উপরের দিকে রেখে দাফন করা কি সঠিক না এটা সঠিক নয় দাফন করার সুন্নাসম্মত পদ্ধতি হলো কবর খনন করার পর কবরের পশ্চিম অর্থাৎ কেবলার দিকের যে অংশটা আছে ওয়াল সেটার নিচে সুড়ঙ্গ করবেন সুড়ঙ্গ সিন্দুক কবর যেটাকে বলে ওই সুড়ঙ্গ করে সুড়ঙ্গর ভিতরে লাশ ভিতরে ঢুকিয়ে দিবেন কেবলার দিকে কাত করে মানে পুরো লাশটাই কাত থাকবে কেবলার দিকে ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকাই দিবেন আপনি এটা হলো সুন্নাহ যদি সেটা করা না যায় মাটি ভেঙে পড়ে বৃষ্টি ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে আবার আরেকটা ছোট্ট করে গর্ত করে গর্তের ভিতরে লাশ ঢুকিয়ে তারপর আপনি উপরে বাঁশ ইত্যাদি দিয়ে আপনি কবর দিবেন সাধারণ অবস্থাতে
কবর একদম ডাইরেক্ট খুলে সরাসরি কবরের মাঝখানে রেখে আপনার এরকম সিনা এবং মুখ পুরাটা আপনার আসমানের দিকে থাকলো এরকম করা সুন্নাহ সম্মত নয় অনেকে ঘাড়কে কিবলার দিকে ফিরিয়ে দেয় শুধুমাত্র আর সিনা যেমনে এমনে থাকে এটাও সঠিক নয় অতএব কবর দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আমাদের এখানে তালেবুল ইলমরা আছে কিছু তাদেরকে তাদেরকে পাগড়ি পরাতে হবে আরেকটা প্রশ্ন আছে আমি এটা উত্তর দিয়ে শেষ করছি শুধুমাত্র হাম হাত মোজা পরে পরে পা মোজা পরে না এতে কি পর্দা হবে কোন নারী যদি হাত মোজা পরেন পা মোজা না পরেন পরিপূর্ণ পর্দা হবে কিনা উত্তর হলো পা মোজা না পরেও যদি তিনি এরকম লম্বা কাপড় পরেন বোরকা পরেন যে তার পায়ের সৌন্দর্য প্রকাশিত না হয় তাহলে এটা যথেষ্ট হবে এমন কি হাত মোজাও যদি না পরে তিনি বড় হাতা পরেন বা ওড়নার ভিতরে হাত রাখতে পারেন সেটাও পর্দা হয়ে যাবে পর্দার মূল বিষয়টা হলো সৌন্দর্য প্রকাশ করবে না আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না মহিলা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এটা হলো মূল বিষয় এখন সৌন্দর্য প্রকাশ না করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে এমন কি কেউ যদি কালো বোরকা না পরে শরীয়তে পর্দার যে শর্ত শরায়াত আছে উসুল মূলনীতি আছে সেগুলো লক্ষ্য করে যদি তিনি পর্দা করতে পারেন সেটাও জায়েজ আছে কিন্তু সাধারণত আত্মজা পামুজা বোরকা এগুলো হলো পর্দার জন্য সহায়ক এগুলো ছাড়া পরিপূর্ণ পর্দা সাধারণত করা কঠিন হয় এইজন্য এগুলো করার জন্য উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন এখন কেউ যদি তার সৌন্দর্য অপ্রকাশিত রাখেন তাহলে সেটা যেভাবেই করবেন না কেন তার পর্দার আদায় বিধান আদায় হয়ে যাবে পায়ের পাতা গোড়ালির পরের অংশ পর্দা করা লাগবে কি না এটা নিয়ে ইখতিলাফ আছে মতপার্থক্য আছে কিন্তু যেহেতু পায়ে মানুষ নূপুর পরে মহিলারা বিশেষ করে এবং অলংকার এটা ঢেকে রাখতে হয় এবং আপনার পায়ের পাতা সেখানে অনেক সময় দেখা যায় মেহেদি ইত্যাদি ব্যবহার করা হয় সবচেয়ে বড় কথা হলো ফেতনার এমন একটা সময় আমরা পার করছি যে মেয়েদের কাপড় চোপড় পর্যন্ত রোদে যদি নাড়ানো হয় তাদের কণ্ঠটাও যদি আপনার শুনে সেটা পুরুষের মধ্যে ফেতনার উদ্রেক করে আশঙ্কা তৈরি করে ফেতনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি যা যা তার জন্য করা দরকার এই জন্য আত্মসম্মান বোধ সম্পন্ন নারী যার ভেতর আত্মমর্যাদা আছে তিনি অবশ্যই পর্দার বিধানটা মেনে চলবেন আল্লাহ আমাদের সবাইকে সবসময় পর্দার বিধি বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন